তেজপুর জেলা আয়ুক্তর সভাকক্ষত আয়োজিত এক বিশেষ বৈঠকত ভাগ লয় মন্ত্রী অশোক সিংহালে। শোণিতপুর জেলাত বন অধিকার আইন 2006 রূপায়ণের বিভিন্ন দিক সম্পর্কত পর্যালোচনা করা হয়। এই বৈঠকত জনজাতীয় সম্প্রদায়ের লোকসকলের ভূমির অধিকারের লগতে সরকারি আইন অনুসরি জনসাধারণের বন অধিকার সুরক্ষার বাবে রাজ্য সরকারের প্রতিশ্রুতির কথা দোহারে মন্ত্রী অশোক সিংহালে। ইয়ার লগতে গৃহ আর নগর পরিক্রমা বিভাগের অধীনের বিভিন্ন শাখার লগতে পৌরসভার কাম কাজের পর্যালোচনা করে মন্ত্রীগুলো। ইফালে তেজপুরত নির্মীয়মান 1000 আসনযুক্ত টাউন হল আর সংহত ক্রিয়া প্রকল্প পরিদর্শন করে মন্ত্রী সিংহালে। 27 কোটি টাকা ব্যয়ের নির্মাণ করে থাকা হয়েছে টাউন হল। হজরাপড়া সংহত ক্রিয়া প্রকল্প ওয়াটারফ্রন্ট উন্নয়ন তথা পক্ষী নিরীক্ষণ টাওয়ারের নির্মাণ কার্যের বুঝ লো মন্ত্রী অশোক সিংহালে। প্রায় 24 কোটি টাকা ব্যয়ের নির্মাণ হয়ে থাকা প্রকল্প সম্পূর্ণ হয়ে থাকবে অহা 2 বছর। জঙ্গলত থাকা আমার জনজাতীয় বিশেষকে বড়ো মানুষক মাটির পত্তা দিয়ার কারণে সরকারের সিদ্ধান্ত আছে যে 2006 ফরেস্ট ডুয়েলার্স একটর মতে মাটি দিব লাগে। তার কারণে একটা মীমাংসা করা গেল যে তেখেতসকলক কেনেকে মাটি দিব পারি। লগতে চিন্তা করা গল যে যাক জঙ্গল নষ্ট হয়েছে এই জঙ্গলটা রিস্টোর করার কারণে রাইজর সহযোগত লো জনজাতীয় লোকের সহযোগত কেনেকে জঙ্গলটা আমি রিস্টোর করি আছে কি ডাল তাত মানে কি বুঝাব খুঁজেছে আমি ধরব পারা নাই। মানুষে ব্যবসায় বাণিজ্য করব নালে আকো মানে এই